উনলৌকিকের আক্ষরিক অর্থ কি তা সত্যি আমার জানা নেই তবে এই উনলৌকিকের ট্রেলারটা কেমন লাগলো লাগলোতে আমার রিয়াকশন রিভিউ শেয়ার করতেই পারি তো নমস্কার আমি শুভ্রজিৎ আর চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও তো কেমন লাগলো এই ট্রেলারটা তো প্রথমে বলে রাখি উনলৌকিক শব্দটা হয়তো মানে জানি না বাট যা মনে হলো লৌকিক আর অলৌকিক এর মাঝামাঝি কোথাও একটা ওই গ্রে মোমেন্ট বা একটা গ্রে লেয়ারে হারিয়ে যায় যে এই গল্পগুলো সেগুলোই অনলৌকিক তো পাঁচটা গল্প নিয়ে এই অ্যান্থোলজিটা আসতে চলেছে টুয়েলভ জুলাই টোয়েন্টি থেকে স্ট্রিম হতে চলেছে চরকি বলে যেই নতুন অ্যাপটা আসতে চলেছে বড় হচ্ছে নাকি বাংলাদেশ থেকে এটা ওয়ার্ল্ড ওয়াইড এটা স্ট্রিম হবে বা ওয়ার্ল্ড আমরা কন্টেন্ট দেখতে পারবো তো দেখা যাক কি হয় সে বারো তারিখ আসলে জানা যাবে তো তার সঙ্গে বলে রাখি যে মরিচিকা বলে যে ট্রেলারটার আমি অলরেডি তার কি গল্প নিয়ে কি ব্যাকগ্রাউন্ড কি বৃত্তান্ত সবটা শেয়ার করেছিলাম যে ট্রেলারটার সেটা বা সেই মরিচিকাটাও আসতে চলেছে টুয়েলভ জুলাই একই দিনে এই অনুলৌকিক আর মরিচিকা চরকিতে তো যাও এবার এই ট্রেলারটা কেমন লাগলো ট্রেলারটা আমি প্রথমে যখন এর পোস্টারটা এসেছিল সেদিনকেই জাস্ট কিছুক্ষণের মধ্যে আমি জানিয়েছিলাম যে অনসমবেল কাজটা এর সব থেকে বেশি ভরসা করবার জায়গা আর যদি মানে পুরো কাজটা যদি ভালো না হয় বাট আমি আগেই বলছি এখন আমি পুরো রিভিউটা শেষ করিনি তো কাজটা যদি ভালো না হয়ে থাকে বাট স্টিলের কাস্টিংগুলো আপনাকে অ্যাটলিস্ট এনগেজ করে রাখবে বা স্ক্রিনের দিকে আপনাকে হুক করে রাখবে অ্যাটলিস্ট তাই হবে মনে হল অ্যাটলিস্ট ট্রেলার দেখে তো ট্রেলারটাকে খুব খুব ছোট রাখা হয়েছে উনষাট সেকেন্ড পুরো জিনিসটা একটা এর ওপর রাখা হয়েছে বিজেমটা এর আগেও একটা কোন এক্সাক্টলি কোনটা মনে পড়ছে না বাট বিজিএমটা আমার দেখে মনে হয়েছিল যে স্যাটেল একটা কাজ রাখা হয়েছে না খুব বেশি উঠছে না খুব বেশি নামছে একটা মোটামুটি একটা বার সেট করে রাখা হয়েছে যার উপরে পুরো গল্পটাকে বলছে একটা স্লো ও একটা পেসের মধ্যে তো কাস্টিং নিয়ে নতুন করে কিছু বলার দরকার নেই আই থিঙ্ক আপনারা জানেন জানেনই না জানলাম রিসিপশান দিয়ে দেবো গিয়ে চেকআউট করতেই পারেন তো ট্রেলারটা যেরকম গ্রে একটা রাইটার যে যা লিখছে সেটাই হয়তো ফলছে এবারে সেই ফলাটা সেটা কি কেউ সে নিজেই ঘটাচ্ছে নাকি অন্য কেউ ঘটাচ্ছে নাকি সবটাই কাকতালীয় বা কুইন্সিনেন্ট সেটা তো আমরা দেখলেই বুঝতে পারবো জিনিসটা বাট একটা কোন একটা গ্রে লেয়ারে পুরো জিনিসটাকে ছাড়া হলো ওই ছোট্ট করে আরো জিনিসটা যেন আমাদের অডিয়েন্স এনগেজমেন্টটাকে অনেক অনেক বেশি করে বাড়ানো হলো তো বুদ্ধিদীপের ট্রেলার নিঃসন্দেহে বলবো কাস্টিংগুলোর মানে কি হলো উনষাট সেকেন্ড যেহেতু এতগুলো কাস্টিং সোহেল রানা বলুন আহ চৌধুরী বলুন ইমরস বলুন বা মিথিলা বলুন বা কতকাল লেডিস অ্যান্ড জেন্টেলম্যানের যিনি তাসনিয়া আফারিনের হাজবেন্ড হয়েছিলেন নামটা আমার জানা নেই সরি তো উনি বলুন বা আর অনেক ভালো ভালো অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন তাদেরকে দিয়ে যেভাবে ওই উনষাট সেকেন্ডের মধ্যে যদি তাদেরকে রাখতে হয় তো গল্প এর থেকে বেশি কিছু বলা সত্যি পসিবল নয় আর হয়তো মেকাসরা চাননি আমার ভালো লেগেছে ট্রেলারটা বা আমার লিস্ট এক্সাইটিং লেগেছে যার জন্য আমি অ্যাটলিস্ট টুয়েলভ জুলাই চরকির অ্যাপটাকুলের খুলে এর স্ট্রিমিংটা দেখতে আগ্রহী থাকবো আপনাদের কেমন লাগলো অবভিয়াসলি কমেন্ট করে জানাবেন আর এটা ডার্ক হতে চলেছে একদম টিপিক্যাল যে থ্রিলারের কনসেপ্ট তাই থাকবে যেমন হলো পুরো ডার্ক একটা ভাব রাখা হয়েছে ওই যে মর্গের যে বরফের ব্যাপারগুলো হয় ট্রের মধ্যে যদি ওটা ট্রের মধ্যে নয় কোনো একটা গাড়ির মধ্যে মনে হলো ওই ব্যাপারটা দেন খেতে খেতে ডিনার টেবিলে বা ডাইনিং টেবিলে মুখ থুবড়ে পড়ে গেল যে খাবারের উপরে ওই ফ্রেমটা বলুন দেন ওই যেরকম থ্রিলারে যে কনসেপ্ট অ্যাকচুয়ালি সাউথ ইস্ট এশিয়া বা একদম ওয়ার্ল্ড ওয়াইড যেগুলো থেকে থাকে রিসেন্ট টাইমসে সাউথ ইস্ট এশিয়া বলতে পারি যে সেক্স তার সঙ্গে গাদা গুচ্ছের গালি যদিও গালি কিছু চোখে বই না এখনো পর্যন্ত আর তার সঙ্গে ভায়োলেন্স ভিজুয়াল ভায়োলেন্স সবগুলোরই একটা প্রপার একটা কম্বিনেশন করা হয়েছে ওভারঅল যেমন হলো কাস্টিং আর এডিটিং সব দিক দিয়ে আমাকে অ্যাট্রাক্ট করেছে আপনারা কেমন লাগলো কমেন্ট করে জানাতে বলবেন না ভিডিওটা এখানেই শেষ প্রচন্ড গরম দর করে ঘামছি আর ভিডিও বড় করবো না ভিডিও এখানেই শেষ তো ভিডিও ভালো লাগলে লাইক করুন আর আপনাদের কেমন লাগলো একটা কমেন্ট করে অভিয়াসলি জানাতে বলবেন না আর অনুলৌকিক শব্দটার মানে বা লিটারেল মিনিং যদি কেউ জেনে থাকেন সেটাও আমাকে অবভিয়াসলি কমেন্ট করে জানান আমি জানতে আগ্রহী তো এখানে ভিডিও শেষ আর ভিডিওটা ভালো লাগলে অভিয়াসলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে একদমই যাবেন না ভাই ভাই